কেউ কালো থাকবে না, সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে। এটি ত্বকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে, এটি শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে। এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে সানবার্ন, ব্রণ, ব্রণের কালো দাগ, ছোপ, মেস্তা, পলিরেখা খুব সহজে দূর করে দিচ্ছে। আপনার ত্বক এতটাই ফর্সা হবে জীবনে পার্লারে যে ব্লিচ, ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না, আর ইনস্ট্যান্টলি আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে। এটি প্রস্তুতের জন্য আমাদের লাগবে একটা কমলা লেবুর খোসা। এখানে দেখুন, একটা কমলা লেবুর খোসা এক গ্লাস পানির মধ্যে খুব ভালোভাবে এটি সিদ্ধ করতে হবে। 3-4 মিনিট এটি সিদ্ধ করার পর দেখবেন পানির কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর তখনই এটি নামিয়ে নিতে হবে। দেখুন, এটি ঠান্ডা হলে একটি বাটিতে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখুন, এখানে কমলা লেবুর খোসা থেকে যে নির্যাসটি বাইর হয়েছে এই পানীয়টি আমাদের লাগবে, আর খোসাটি ফেলে দিতে হবে, আর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমরা শুকনো উপকরণগুলো প্রস্তুত করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টক দই অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এখানে আপনারা আটা, মুলতানি মাটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর আমাদের লাগবে মধু। এখানে আমি খাঁটি মধু নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। যাদের মধুতে অ্যালার্জি রয়েছে তারা এখানে চিনি ব্যবহার করবেন। চিনি অথবা মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এরপর আমাদের লাগবে কমলা লেবু অথবা পাতি লেবুর রস। এখানে আমি নিয়ে নিচ্ছি কমলা লেবুর রস 1 চামচ পরিমাণ। যেহেতু এখানে আমরা কমলা লেবুর খোসা ব্যবহার করব, এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কমলা লেবুর রস। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই কমলার খোসার সিদ্ধ করা পানি। এখানে পরিমাণ মতো পানি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী, যখন ত্বকে ব্যবহার করবেন তবারটা নিজেরাই বুঝতে পারবেন। এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে যাবে। জীবনে পার্লারে যে ব্লিচ, ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না, আর আপনার কালো ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে যাবে। আর এই ফেস প্যাকটি যেভাবে ত্বকে ব্যবহার করবেন, সমস্ত মুখে, চোখে, চারিপাশে পাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিবেন। এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন। এরপর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন। আপনার ত্বকে থাকা কালো দাগ, ছোপ, মেস্তার দাগ, যে কোনো কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে। আপনার ত্বক হবে জাপানিজদের থেকেও উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান, আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো ঝকঝকে চকচকে ত্বক। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।